ধন্য তারা যারা আচরণে নির্দোষ, যারা সদাপ্রভুর নিয়ম অনুযায়ী পথ চলে। ধন্য তারা যারা তার বিধি পালন করে এবং সমস্ত হৃদয় দিয়ে তার অনুসন্ধান করে। তারা অন্যায় করে না, কিন্তু তার নির্দেশিত পথে চলে। তুমি তোমার অনুশাসন দিয়েছ যেন আমরা সযত্নে তা পালন করি। আমার আচরণ যেন সুসঙ্গত হয়, যেন তোমার নির্দেশমালা পালন করতে পারি। যখন আমি তোমার সকল আদেশ বিবেচনা করব, তখন আমাকে লজ্জিত হতে হবে না। যখন আমি তোমার ন্যায়সঙ্গত শাসনবিধি লাভ করব, আমি সরল চিত্তে তোমার প্রশংসা করব। আমি তোমার আদেশ পালন করব। আমাকে তুমি কখনো পরিত্যাগ করো না প্রভু। আমার সমস্ত হৃদয় দিয়ে তোমাকে আমি অন্বেষণ করি। আমাকে তোমার আদেশ লঙ্ঘন করে ভ্রান্ত পথে যেতে দিও না প্রভু। আমি তোমার বাক্য আমার হৃদয়ে লুকিয়ে রেখেছি। আমি তোমার বিরুদ্ধে পাপ যেন না করি প্রভু। হে আমার সদা প্রভু, তোমার ধন্যবাদ করি। তোমার নির্দেশাবলী আমাকে তুমি শিক্ষা দাও। তোমার মুখের সমস্ত শাসন আমি ঠোঁট দিয়ে উচ্চারণ করব প্রভু। তোমার বিধিবিধান পালন করতে আমি আনন্দ করি, যেমন কেউ অতুল ধন সম্পদে আনন্দ করে। আমি তোমার অনুশাসনে ধ্যান করি প্রভু, এবং তোমার পথে বিবেচনা করি প্রভু। আমি তোমার নির্দেশাবলীতে আমোদ করি প্রভু। আমি তোমার বাক্য অবহেলা করব না প্রভু। তোমার দাসের মঙ্গল করো, যেন আমি জীবিত থাকি। তাহলে আমি তোমার বাক্য পালন করতে পারবো প্রভু। আমার চোখ খুলে দাও, যেন আমি তোমার নিয়ম কানুনের আশ্চর্য বিষয় দেখতে পাই। এই পৃথিবীতে আমি এক প্রবাসী। তোমার অনুশাসন আমার কাছে গোপন রেখো না। সর্বসময়ে তোমার বিধানের জন্য আমার প্রাণ আকাঙ্ক্ষায় আকুল হয়। যারা উদ্ধত তারা অভিশপ্ত, তাদের তুমি তিরস্কার করো। তারা তোমার অনুশাসন লঙ্ঘন করে বিপথে যায়। অবজ্ঞা ও ঘৃণা আমার থেকে দূর করো, কারণ আমি তোমার বিধি পালন করি। যদিও শাসকেরা একত্রে বসে আমার নিন্দা করে, তোমার দাস তোমার বিধি নির্দেশে ধ্যান করে। তোমার বিধিবিধান আমার আমোদের বিষয়গুলি আমাকে সুমন্ত্রণা দেয় প্রভু। আমার প্রাণ ধুলোয় লুটিয়ে আছে প্রভু। তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো প্রভু। আমি তোমাকে আমার পরিকল্পনা বলেছি, আর তুমি আমাকে উত্তর দিয়েছ প্রভু। তোমার নির্দেশাবলী আমাকে শিক্ষা দাও। তোমার অনুশাসন আমাকে বুঝতে সাহায্য করো, যেন আমি তোমার আশ্চর্য কাজে ধ্যান করতে পারি। প্রভু, আমার প্রাণ দুঃখে অবসন্ন, তোমার বাক্য অনুযায়ী আমাকে শক্তি দাও প্রভু। প্রতারণার পথ থেকে আমাকে দূরে রাখো প্রভু। আমার প্রতি তুমি দয়া করো, এবং আমাকে তোমার নিয়ম কানুন শেখাও। আমি বিশ্বস্ততার পথ বেছে নিয়েছি। আমার হৃদয় তোমার আইন কানুনে স্থির রেখেছি প্রভু। হে আমার সদা প্রভু, আমি তোমার বিধিবিধান
আঁকড়ে ধরেছি। আমাকে তুমি লজ্জিত হতে দিও না প্রভু, আমি তোমার আদেশের পথে ছুটে চলি, কারণ তুমি আমার বোধশক্তিকে প্রশস্ত করেছো প্রভু। হে আমার সদা প্রভু, তোমার বিধি নির্দেশিত পথে চলতে আমাকে তুমি শিক্ষা দাও, যেন আমি শেষ দিন পর্যন্ত সেগুলি পালন করতে পারি প্রভু। আমাকে তুমি বোধ শক্তি দাও, যেন আমি তোমার আইন কানুন পালন করতে পারি, সমস্ত হৃদয় দিয়ে বাধ্য হতে পারি প্রভু। তোমার আদেশের পথে আমাকে পরিচালনা করো, কারণ সেখানে আমি আনন্দ খুঁজে পাই প্রভু। আমার হৃদয়কে তোমার বিধিবিধানের দিকে ফেরাও, বরং স্বার্থপর লাভের দিকে নয়, মূল্যহীন বস্তু থেকে আমার দৃষ্টি ফেরাও প্রভু। তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো, তোমার দাসের প্রতি তোমার প্রতি শ্রুতি পূর্ণ করো, যেন তোমাকে সকলে সম্ভ্রম করে, আমার লাঞ্ছনা দূর করো যা আমি ভয় করি, কারণ তোমার আইন কানুন উত্তম, তোমার অনুশাসন পালনে আমি কত আগ্রহী, তোমার ধার্মিকতায় আমার জীবন তুমি বাঁচিয়ে রাখো প্রভু। হে আমার সদা প্রভু, তোমার প্রতিশ্রুতি অনুযায়ী তোমার অবিচল প্রেম আর তোমার পরিত্রাণ আমার উপর আসু, তখন তাদের আমি সদুত্তর দিতে পারব যারা আমাকে ব্যঙ্গ করে, কারণ আমি তোমার বাক্যে আস্থা রাখি, তোমার সত্যের বাক্য আমার মুখ থেকে কখনো নিয়ে নিও না প্রভু, কারণ তোমার অনুশাসনে আমি আশা রেখেছি প্রভু। আমি চিরকাল তোমার বিধান পালন করব প্রভু, যুগে যুগে চিরকাল করব, জীবনে আমি স্বাধীনভাবে চলব, কারণ আমি তোমার অনুশাসন অন্বেষণ করেছি প্রভু। রাজাদের সামনে আমি তোমার সাক্ষ্য কলাপের কথা বলব, এবং আমি তখন লজ্জিত হব না, আমি তোমার আদেশে আমোদ করি, কারণ আমি যে সকল ভালোবাসি আমি তোমার নির্দেশাবলী সম্মান করি প্রভু, ও ভালোবাসি আমি তোমার বিধি নিয়মে ধ্যান করি প্রভু। জয় যিশু, ধন্যবাদ।